Stylish design, ABS material, pull-lock dryer or twin-one facility shoho. Shundor shudriho Bengal almari. Pashe ache shudriho manushder. Bengal, astha shotobhag. 1930 সালে শুরু হয়েছিল ফিফা বিশ্বকাপ। 92 বছরের ইতিহাসে পুরুষদের বিশ্বকাপে প্রথম নারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করলেন 38 বছর বয়সী ফ্রান্সের স্টেফানি ফ্রেপার্ট। 2 ডিসেম্বর রাত 1টায় কাতারের আল বায়াত স্টেডিয়ামে জার্মানি ও কোস্টারিকার ম্যাচ শুরুর বাঁশি বাজিয়ে ইতিহাসের পাতায় নাম উঠালেন ফ্রেপার্ট। ফুটবল খেলা দেখে শৈশবেই ফ্রেপার্টের মনে রেফারি হওয়ার স্বপ্ন তৈরি হয়েছিল। স্বপ্ন পূরণে সহযোগিতা করেছেন তার বাবা। ফলে মাত্র 13 বছর বয়সে স্কুলের খেলায় প্রথম রেফারির দায়িত্ব পালন করে স্বপ্ন পূরণে নিজেকে এগিয়ে নিয়েছিলেন ফ্রেপার্ট। বয়স যখন তার 18, জাতীয় পর্যায়ে অনূর্ধ্ব 19 দলের খেলায় রেফারির দায়িত্ব পালন করেন। সময় চলে এলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার, হয় পড়াশোনা না হয় খেলা, দুইটার একটা বেছে নিতে হবে ফ্রেপার্টকে। চিন্তা ভাবনা করে পড়াশোনাকে বেছে নিলেন তিনি। থমকে গেল তার রেফারি হওয়ার স্বপ্ন। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে ফিরে এলেন ফুটবল জগতে। 2011 সালে ফ্রান্সের পুরুষদের ফুটবলে তৃতীয় বিভাগের খেলা পরিচালনার সুযোগ পেয়ে যান ফ্রেপার্ট। এরপর কেবল এগিয়ে যাওয়ার গল্প। 2014 সালে লিগ টু এর প্রথম নারী রেফারি হন ফ্রেপার্ট। 2015 সালে কানাডায় অনুষ্ঠিত নারী বিশ্বকাপে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 2019 সালে ইস্তাম্বুলে উয়েফা সুপার কাপে লিভারপুল চেলসি ম্যাচে রেফারির দায়িত্ব দেওয়া হয় তাকে। এ দায়িত্ব পালনের মাধ্যমে পুরুষদের ইউরোপীয় ম্যাচে প্রথম নারী রেফারি হিসেবে তার যাত্রা শুরু হয়। 2020 সালের ডিসেম্বর মাসে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাস ও দিনামো কিয়েভের ম্যাচে প্রথম নারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। 2021 সালে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে নেদারল্যান্ডস ও লাটভিয়া ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন। ফিফা বিশ্বকাপের বাছাই পর্বের খেলায় রেফারির দায়িত্ব পালনের সময় মোটামুটি নিশ্চিত ছিল কাতার বিশ্বকাপেও তাকে রেফারির দায়িত্ব দেওয়া হবে। চলতি বছরের 19 মে তাকে ফিফা বিশ্বকাপ কার্যকরী পুলের জন্য নির্বাচন করা হয়। 20 নভেম্বর কাতার বিশ্বকাপ শুরু হলেও ইতিহাসের পাতায় স্থান করতে 11 দিন অপেক্ষা করতে হলো ফ্রেপার্টকে। ইতিহাস গড়ার দিন সহকারী রেফারি হিসেবে আরও 2 নারীকে পেয়েছেন ফ্রেপার্ট, একজন ব্রাজিলের নেউজা ব্যাক এবং অপরজন মেক্সিকোর কারেন দিয়াজ। ইতিহাসের পাতায় স্থান করে নেওয়া প্রসঙ্গে ফ্রেপার্ট বলেন, এটা আনন্দের, তবে এই আনন্দের প্রভাবে আমার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। কিভাবে এ ম্যাচ সামলাতে হবে তা আমার জানা ছিল, এর পরেও শান্ত থাকতে হয়েছে আমাকে, সম্পূর্ণ সময় মনোযোগ দিতে হয়েছে মাঠে। 22 নভেম্বর মেক্সিকো ও পোল্যান্ডের ম্যাচে চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন ফ্রেপার্ট। স্টেফানি ফ্রেপার্ট ছাড়াও কাতার বিশ্বকাপে আছেন আরও 2 নারী রেফারি, জাপানের ইউসুমি ইয়ামাশিতা এবং রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা।